এক পা দু পা করে এক কপাটখানটা লুস লুস করে একটু খুলে যদি দেখছে তোরে বাপরে লইয়া বহু খাটের উপরে সাইজা গুজা করে স্ট্যান্ডারে পয়সা আছে হি দেখ আর কপাটখান হাড়াস করে লাগে মেরেছে দৌড় এক দৌড়ে দৌড়িয়ে যায় ওর মার ঘরের দুয়ারে মা গে মা ওর গেটে বাড়ি লাগে হাট লাগে দে ওর মাকে হাঁক মেরে চলছে মা দৌড়িয়ে উঠতো মা ওর মা কই চাল্লা কি ওর দুজনে ফের জায়গা আছে ওর বাপ আর মা কি যাই খ্যাপা বেটার ব্যাসর ঘর সহাগরে কোনটা কি গন্ডগোল হয় না হয় তো গাঁয়ের লোককে জানতে দেবো না জায়গা বৈসা আছে কোনো ঝামেলা হলে আর মিটাবো তো দুজনে জায়গা বৈসা আছে যেমন ঘরে বাড়ি মারা দৌড়েছে কিরে বেটা কুজে কিরে বেটা দেখবি তাই তো কইছে কেনে কি হয়েছে কহ লক করে কহ কি হয়েছে কুই কিছু লাগছি দৌড়ি আই ওর বাপের আর মার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যাই হ্যাঁ কপাট খুলে ঢুকেছে দেখতো ও যাহার চৌকি খানটা গোছে লেছে তা আমি কুণ্ঠে শুধবো কহ তো হ্যাঁ আমি কুণ্ঠে শুধবো ওর মা কইছে খেপা যখন বড় হয়ে গেছে তো বড় হলে তো খেপারকে বিয়া সাধি দিতে হবে যে ভাই তো বিয়া শাদি যে খেপারকে দিতে হবে তো বহু দেখতে দেখতে মাথা খারাপ হয়েছে খেপাকে কেহ বেটি দিবে ও যদি প্যাটের খেপা হয় ওকে কেহ বেটি দিবে তো খেপারকে বহু ঢুঁড়তে 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 একটা বেটার বহু ঢুঁড়তে ঢুঁড়তে তিন চার জোড়া করে চাপ্পাল ছিঁড়ছে মানে আগা যুগে এরকম ছিল ভাই তিন জোড়া চার জোড়া করে চাপ্পাল ছিঁড়তো বহু ঢুঁড়তে ঢুঁড়তে আর এখনকার যুগে তো বহু ঢুঁড়তে চাপ্পাল ছিঁড়ে না মানে মোবাইলে ব্যাটা বহু পছন্দ করলিস আগে ফোনে ফোনে পছন্দ তো বড় ব্যাটার কোনো রকম তিন চার জোড়া চাপ্পাল ছিঁড়ে বিহে দিলে বিহে হইল এবার ফের এক আধ বছর পরে বলছে ম্যাচ গোল ব্যাটার বিহে দি ম্যাচ গোল ব্যাটার যদি বহু ঢুঁড়তে লাগলো তো ই ওর থেকে আরও বড় খেপা আর তিন চার জোড়া চাপ্পাল ছিঁড়ল দিয়ে ম্যাচ গোল ব্যাটার হইল মানে গরিব ঘরে বহু দেখছে এবার এরা ধন মাল দেখে গিরস দেখে দিয়ে দিছে ওই মানুষ একটা কথা কহে কি কহবো খোদাকে ধন দিয়েছে গাধাকে নাকি তো ওই গাধারাকে ধন দিয়ে দিয়েছে গিরস খুবই কিন্তু হোঁচলা বুদ্ধি নেই এবার ছোট বেটা যখন বড় হইলো তো ই সব থেকে বড় হোঁচলা এত খেপার পেটের খেপা এটা ছোট বেটাটা একবারে থার্ড ক্লাসের খেপা আর বহু ঢুঁড়তে ঢুঁড়তে মাথা খারাপ ওকে দেখতে যদি আসছে তো মানুষের দিকে পাছা করে বসছে রুঙরে যেদিকে ফাঁকা ওইদিকে মুখ করে বসছে খেপাকে শিখে লেছে তুই মানুষের আগের দিকে বসবি বসার পরে তুই যা কহবি যে আসসালামু আলাইকুম ওই বস যাবে তোকে যেটাই পুজ করুক চালা চুলি তুই কিচ্ছু করবি না লাস্টের বেলা যখন উঠে আসবি ফের বলে দিবি ছোট বড় তোমরা সবাইকে আসসালামু আলাইকুম কয়ে চলে আসবো শিখিয়া পাঠাল যায় ই খেপা মানুষের হাগা দিকে এসে বসে এইবার কিন্তু আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে আসসালামু আলাইকুম কথাটা ভুলে যা মানুষের মধ্যে বৈশা কয়েছে তোমরাকে সবাকে আলহামদুলিল্লাহ লোক কয়েছে সালা কোন খেপারে আমরাকে হয়েছে সবাকে আলহামদুলিল্লাহ এবার খেপা আগা দিকে বসে তোমার নাম কি কইতে পারে না তোমার বাপের নাম কি এটাও জানে না কিছুই বলে না কিছুই কহে না খেপা আগা দিকে বসা আছে এবার লাস্টের বেলা ফেকুটিক টাকা দেওয়া কয়েছে আচ্ছা এবার তুমি যাও হারা যা পাবো দিয়ে দাও তোমাকে কয়েছি যখন উঠে আসবি তো সালামটা দিয়ে আসিস ই খেপা মাথা চুলকেছে আর কয়েছে হ্যাঁ এবার মনে হয়ে গেছে এবার উঠে যখন যাইছে তখন কইছে তোমরাকে সবাকে সুহান আল্লাহ লোক কইছে হারে এই কোন খেপার খেপা হারাকে বলে সুহান আল্লাহ ফার্স্ট এসে গেছে তোমরাকে আলহামদুলিল্লাহ তো এই কোন খেপা তো এরা চিন্তা ভাবনা করছে যদি বেটিটা দিয়ে দিই খেপা টাপা যাই হোক বেটি চাল লাগাছে কোনোরকম সংসারটা চালিয়ে নেবে বিয়েটা দিয়ে দেওয়া যায় বিয়ে দিয়ে দিয়েছে খেপার বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে বিয়া যখন পড়া হয়েছে তো বিয়া পড়ে জুত করে ভাত টাত খিলে কাপড় পাল্টাই নেই যে ভাই ওর কাপড় টাপড় যখন পুরানা কাপড় গেলা খুলে লইয়া লইয়া কাপড় দিয়ে দিয়েছে ওকে ড্রেস গেলা তো খেপা এমন খুশি হয়েছে কইছে কোন টেকারে আর খেপা পুরাতন কাপড় গেলা খুলে লে নতুন কাপড় হাঁকে পিনিয়ে দিলে ও জানে না যে বিয়া করলে নতুন কাপড় দেয় ও জানে না খেপা
এবার খেপা করেছে কি নতুন কাপড় পিনে লইয়া বহু বাড়ি এসর হুঁস দিছে নাই কি বাড়ি যেতে হবে এটা হুঁস নাই, ও খালি গায়ে গায়ে এ মাথা থেকে ওই মাথা তিন চার ফিরা খালি হাঁটছে, যেটা মানুষ দেখছে খালি গলা খা করছে, ওরা দেখছে ওর দিকে, ও খালি কাপড়ের দিকে দেখছে, রে বাবরে। হ্যাঁ তখন লোক গলা ডাইকা ওকে পুচ করছে, কী ব্যাপার, যে কী ব্যাপার রে খেপা, শোন এটা শোন কী ব্যাপার, খুঁজে রে ব্যাপার কী ওই গেরাম গেলাম, ওরা জুতের ভাত খিলাইলে প্যাট বোঝ করে দিয়ে ফেরত তাহার পুরানা কাপড় গেলা খুলে লইয়া কাপড় পিনিয়ে দিয়েছে, বুঝি এরকম ব্যাপার করছে। হ্যাঁ এবার তখন করেছে কি সবাইকে ড্রেস দেখাইতে 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 ইয়ে সার গুজরা রাইত মেলা হয়ে গেছে, দশটা এগারোটা হয়ে গেছে রাইত, ও গায়ের এ মাথা থেকে ওই মাথা দু তিন ফিরে দিলে কিন্তু আর লোক নেই, সব শুতে গেছে, জায়গা নাই কেউ। এবার এ সারের পরে লইয়া বহু বাড়িতে আছে, তো আর শাশুড়ি বলছে যে এক কাজ করতো গে, কাজকাম তো সবারই খাওয়া দাওয়া হলো, সাঁটা সুটা কুটুমটা সুটা সব বাড়তে সামসুট হয়ে গেছে, তো তোর ঘরে তুই যা, তো ওই যুগে তো ভাই লাইন ছিল না, কারেন্টের বল জ্বলতো না, চেয়ারাক ছিল ওই জামানাতে, তো চেয়ারাকটা ওর হাতে ধরিয়ে দিয়েছে, ই কর রে বহু চেয়ারাকটা লিয়ে যা ঘরের টেবিলের ওপরে রেখে দিবি, তুই সুই যাবি চকিতে যা, তো কোনখান ঘরে যাবো বিমা কইলে, কোন কাটটি ঘরখানে, কোন আর ঘরখানে যাবি, ইলাইয়া বহু কোনার ঘরে যা, টেবিলের উপরে চারাক ছুঁয়ে চকিতে বৈশা আছে, তার মানে লাইয়া মানুষ ডর লাগছে, একাই ঘরে কেমন করে শুধু কী করবো, ফের কখনও আসবে, গেটে বাড়ি মারবে, যদি ফের রাগাল হয় তো রেগে যাবে, বৈশা আছে লোকের কখন আসছে দেখি, ই খেপা বেড়িয়া বেড়িয়া রাত এগারোটার সময় তখন ঢুকেছে বাড়ি, বাড়ি যাইছে তো ব এক পা দু করে হেলে হেলে যাইছে, তো কপাটের ফোকাতে জোনহাক দেখা যাচ্ছে, ও কেছে জোনহাক কেন ঘরের মধ্যে, এক পা দু পাকের এক কপাটখানটা লুস লুস করে একটু খুলে যদি দেখছে তো ওরে বাপরে, লইয়া বহু খাটের উপরে সাইজা গুজা করে স্ট্যান্ডার হয়ে পয়সা আছে, হিত দেখ আর কপাটখান হাড়াস করে লাগিয়ে মেরেছে দৌড়, এক দৌড়ে দৌড়িয়ে যায় ওর মার ঘরের দুয়ারে, মা গে মা, ওর গেটে বাড়ি লাগে হাট লাগিয়ে দেয় ওর মাকে, হাঁক মেরে চলছে মা দৌড়িয়ে উঠতো মা, ওর মাকে চাল্লা কি ওর দুজনে ফের জায়গা আছে ওর বাপ আর মা, কি যাই খ্যাপা বেটার ব্যাসর ঘর, সহাগ রাত কোনটা কী গণ্ডগোল হয় না হয়, তো গাঁয়ের লোককে জানতে দেবো না, এরা জায়গা পয়সা আছে, কোনো ঝামেলা হলে হারা মিটাবো, তো দুজনে জায়গা পয়সা আছে, যেমন ঘরে বাড়ি মারা দৌড়েছে, কী রে বেটা, কুছে কী রে বেটা দেখবি তাই তো, কইছে কেনে কী হয়েছে কহ লক করে কহ কী হয়েছে, কুই কিছু লাগছি দৌড়ি যাই, ওর বাপের ওর মার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যাই, হ্যাঁ কপাট খুলে ঢুকেছে দেখতো, ও যাহার চৌকি খানটা গোছে লেছে, তো আমি কুণ্ঠে শুধবো কহ তো, হ্যাঁ আমি কুণ্ঠে শুধবো, ওর মা কইছে খ্যাপা লক করে দেবো, ওনার মা বুঝছে যে তো আইজি খ্যাপার পরিচয় হয়ে গেল, যে একবারে প্যাটের খ্যাপা, ও সুদবের জায়গা ঢুঁড়ে পাই না, তো এরকম কিছু লোক আছে এরা বসবের জায়গা ঢুঁড়ে পাই না, ইয়ার ঘে কহা না হলো যে এরা জায়গা সবাই গেছিল যে এরা কুণ্ডে বসবো নাকি, হ্যাঁ আরে ভাই সাইড মেটে বসে জানি দিক ওদিক জায়গা লেন, আর ওই খ্যাপার মতন যদি জায়গা ঢুঁড়ে না পান যে কোন দিকে বসবো, তাহলে একটা ঝামেলা নয়, একদিকে জায়গা লেলেন আসেন, সোনা বন্ধু সুন্দর আমার কথা শুনান, তিনি মাদের দায়ার নবী তাকে তোমরা চিনান, তিনি মাদের দায়ার নবী তাকে তোমরা চিনান, দয়ার নবে অহদ প্রান্ত ধর্ম যুদ্ধ করেছে, কাফের নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফের নবীজিকে পাথর ছোড়া মেরেছে, মাইক মান কোজি মাইকের আওয়াজ হয় না, এ মাইক মান আওয়াজ দেওয়ারও, কাল আওয়াজটা ঠিক ছিল আজ আওয়াজ ভালো হচ্ছে না, লাগাও পুরা করে পুরা হ্যান্ডেল মারো, দয়ার নবে বনে বনে চড়াই দেন ছাগল, কাফের দেখে বলতো এটা একটা পাগল, কাফের দেখে বলতো এটা একটা পাগল,
পাগল নাই গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনা না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই এবার শান্তিভাবে বসেন, এবার আমি জীবনী চালু করছি, যে কথা হলো যে কালকে বলেছিলাম নবীদের বিবির ব্যাপারে, যে কয়জন তার স্ত্রী, তার স্ত্রী ছিল কেউ বলেছে 13 জন, কেউ বলেছে 11 জন, তো দুইজন ছিল বান্দি আর 11টা তার স্ত্রী, তারপরে ওদেরকেও বিয়ে করে 13টা হয়ে গিয়েছিল। তো এই স্ত্রীগুলো 13টা স্ত্রী আল্লাহর নবী রেখেছিলেন। তো আল্লাহর নবী কাজে কামে কাজে কামে কাজে কামে বিয়ে শাদি করেছিলেন। তো আল্লাহর নবী তার স্ত্রীগুলোকে, 13 জন স্ত্রীর মধ্যে মাত্র 2টা স্ত্রীর বাচ্চা হয়েছিল, 2টা স্ত্রীর বাচ্চা হয়েছিল, তার মানে খাদিজার পেট থেকে হয়েছিল 6টা বাচ্চা, 2টা ছেলে 4টা মেয়ে। কয়টা শুনলেন, কয়টা জি ভাই? 6টা, কথা বলবেন তাহলে ভালো লাগবে, 6টা বাচ্চা, 13টা স্ত্রী, একটা হচ্ছে খাদিজা, একটা হচ্ছে সৌদা, একটা হচ্ছে উম্মে সালমা, একটা হচ্ছে হাফসা, একটা হচ্ছে উম্মে হাবিবা, একটা হচ্ছে সাফিয়া, একটা হচ্ছে জুয়াইরিয়া, একটা হচ্ছে মেরি, একটা হচ্ছে আয়েশা, একটা হচ্ছে রেহেনা, আর একটার নাম কি ভুলে গেলাম, মানে 13টা স্ত্রী। তো এতগুলোর মধ্যে কেউ বলেছে মেরির পেট থেকে, মেরি হচ্ছে ইহুদির বেটি, কিবতির বেটি, ওর পেট থেকে একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটার নাম রাখা হয়েছিল ইব্রাহিম। তো বেটা বাঁচেনি, মারা গেছিলেন। আর বাদবাকি স্ত্রীর পেট থেকে বাচ্চা হয়নি, খাদিজার পেট থেকে 6টা বাচ্চা হয়েছিল। বড় বেটির নাম হলো, মানে 4টা বেটি, বড় বেটির নাম হলো জাইনাব, মেঝো বেটির নাম হচ্ছে রোকাইয়া, সাইজগোল বেটির নাম হলো উম্মে কুলসুম, ছোট বেটির নাম হলো বিবি ফাতেমা। এই ফাতেমা, এই 4টা হলো বেটি, আর 2টা বেটা, একটা বেটার নাম হলো কাসেম, একটা বেটার নাম ছিল আবদুল্লাহ। তো কেউ বলতো যে একটা তাহের নামে বেটা ছিল, কেউ বলছে না তাইয়াব নামে একটা বেটা ছিল, তো কেউ বলল যে না এইগুলো হলো আর পদবী নাম, ওই বেটাগুলোর পদব নাম ছিল। এই বলে বলতো যে কয়েকটা বেটা, কিন্তু আসলে 2টা বেটা, খাদিজার পেট থেকে 2 বেটা 4 বেটি, কিন্তু এরা বেশি দিন বাঁচেনি, ছোটবেলায় কচি বসে তারা 2টাই ছেলে মারা গেছিলেন আল্লাহর নবীর, খালি বেঁচেছিলেন 4টা মেয়ে। 4টার মধ্যে নবী যখন বেঁচেছিলেন,
নাবি বেঁচে থাকতে থাকতে তিনটা মেয়ে মারা গেছিলেন, সিরিফ একটাই বেটি বেঁচে ছিল, যেটা ফাতেমা। আল্লাহর নবীর অফাতের টাইমে খালি বেঁচে ছিলেন ফাতেমা, বাদ বাকি ওগুলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম এরা মারা গেছিলেন, এরা বেঁচে ছিলেন না। তো আল্লাহর নবীর বড় বেটি যখন বড় হয়ে গেল, তো বড় বেটি জাইনাবের বিয়ে দিয়েছিল আর খালাতো ভাই আবুল আসির সঙ্গে। তো আবুল আসির সঙ্গে যখন বিয়ে দিল, আপনার চা কই চা খাবেন না কেন খান, চা খান না হলে এক চুষ কোল করে গেলেন, এলেন লেন লেন ঘোড়ার ডিম, চা না খেলে ভালো লাগে নাকি? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব ইজ্জত আমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝর্ণার পানি, ফলে ফলে ভরা বাগান, সব ইজ্জত আমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া মোসা নবীকে না দেখ দিয়া, বানিয়াছ তুমি কলিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব ইজ্জত আমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া ভাই রে আমার, বন্ধু রে আমার, এইবার করল কি জাইনাব যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, জাইনাবের বিয়া মক্কা নগরীতে, ওর খালাতো ভাই আবুল আসির সঙ্গে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার পরে আবুল আসির সঙ্গে বিয়ে যখন দেওয়া হয়ে গেল কিছুদিন, আল্লাহর নবী মক্কা ত্যাগ করে হিজরত করে যখন মদিনা চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে জাইনাবকে রেখে চলে গেছিলেন। আর আল্লাহর নবীর জামাই জাইনাবের স্বামী আবুল আস কিন্তু বেদিন হয়েছিল রে ভাই, ইসলাম গ্রহণ করে নাই। এবার যখন ইসলাম গ্রহণ করে নাই, মদিনাতে যাওয়ার পরে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, যুদ্ধ আল্লাহর নবীর এগনেস্টটা যুদ্ধ করতে গিয়েছিল, কাফেরের সঙ্গে আবুল আস যুদ্ধ করতে গিয়েছিল, আর যুদ্ধ করতে গিয়ে আব্বার যুদ্ধে বন্দি হয়ে গেছিল। তো কতগুলো লোককে ধরে বন্ধ করে বাইনে রেখেছিল, রাখার পরে আল্লাহর নবী বলে দিলেন এদেরকে যদি মেরে দাও, কার ভাতিজা কার ভাই কার ভাগিনা কার লাতি কার বেটা কারকে আত্মীয় স্বজন সবারই জড়িত, ইয়াদেরকে জীবন থেকে মেরে ফেলিও না, ইয়াদের কাছ থেকে কিছু মানে টাকা নিয়ে নাও, কিছু ইয়াদের কাছ থেকে ফি দিয়া নিয়ে ইয়াদেরকে ছেড়ে দাও, চলে যাও। একটা লোকের কাছে কম পক্ষে 10,000 করে টাকা নাও, আর 10,000 করে টাকা নিয়ে এদেরকে ছেড়ে দাও, চলে যাক। এইবার যতগুলো লোক ধরা পড়েছিল রে ভাই, সবাই 10,000 করে টাকা নিয়ে আসে, ছুটিয়া নিয়ে চলে যায়, টাকা দিয়ে দেয় ছুটিয়া নিয়ে যায়, টাকা দিয়ে ছুটিয়া নিয়ে চলে যায়। এবার আল্লাহর নবীর জামাই আবুল আসকে যে ছুটাতে আসবে ওর কেউ নাই। এইবার বিবি যায় না
বিবি জাইনাব কি করল ক্যাচ ছুটাতে যাবে উনি নিজে জাইনাব চলে আসলো ছুটাতে আবুল আসকে ছুটার মতো কোনো লোকজন ছিল না আর টাকা পয়সা কিছু নাই জাইনা পাসলা সে ডাইরেক্ট ওখানে না গিয়ে কিছু দূরে থাকলো একটা লোকের হাতে কি করবে টাকা পয়সা নাই জাইনা কল্লা গিরা ভাই ওর গলাতে কানা মালা ছিল অনেক দামের অনেক মূল্যের মালা ওই মালা কানটা খুলে দিয়ে দিল হার কান খুলে দিয়ে দিল লোকটার হাতে দিল হার কান নিয়ে চলে যাও হার কান নিয়ে গিয়ে নবীর হাতে দিয়ে দিবে আর বলে দিবে হার কান রাখেন আর আবুল আসকে ছেড়ে দেন জাইনাব যখন হার কানকে নিয়ে গেলাম আল্লাহর নবীর হাতে যখন হার কানটা দিয়েছে রে ভাই আল্লাহর ডুবি হার কানকে দেখাচ্ছি না নিয়ে যান হার কানকে দেখাচ্ছি না আল্লাহর নবী বলছে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল রে ভাই আল্লাহর নবী বললেন তুমি এই মালাটা কোথায় পেলে এই মালা কানটা হচ্ছে আমার খাদিজার গলার মালা এই মালাখানা যেই দিন আমার বড় বেটি জাইনা পীর বিয়ে দেয় সেই দিন আমার খাদিজা তার গলা থেকে খুলে বেটির গলাতে মালাখান দিয়েছিলাম তার মা খুলে দিয়ে দিল আমি মা আমি বাড়িতে থাকবো তুমি শ্বশুর বাড়ি যাবি রে মা তুমি খালি গলাতে কেমন করা যাবি নাড়া গলাতে কেমন করা যাবে আমার মালাটা তুমি নিয়ে যাও খাতি যে নিজের মালাটা খুলে যায় না পের গলাতে দিয়ে দিয়েছিলেন মা তুমি গলায় দিয়ে যাও জাইনাব মালাখানা নিয়ে এসেছিলেন আল্লাহর নবী সাবাদেরকে বললেন রে আমার সাবরা এই আমার চিনারিটা এই সামানটা আমার খাদিজার গলার তোমরা এই মালাটা না নিয়ে এই হার খান তোমরা না নিয়ে তোমরা আবুল আসকে বিনামূল্যে ছেড়ে দিতে পারো কারণ এটা আমার খাদিজার চিনারি তোমরা নিও না যার মালা তাকে ফেরত দিয়ে দাও যাও আল্লাহর নবী মালাখান দিয়ে দিলেন মালাখানাকে যখন নিয়ে চলে গেলেন রে ভাই জাইনাব মালাখানা নিলেন আবুল আসকে ছুটিয়ে নিয়ে গেলেন আবার কিছুদিন থাকলো কিছুদিন থাকার পরে আবার একটা বদরের যুদ্ধ যখন লাগলো ওই বদর যুদ্ধে আবার যুদ্ধ করতে চলে গেল আবুল আস আবার গিয়া ধরা পড়ে গেল ধরা পড়লো আর ছুটার কোনো সিন নাই তখন কি করবে ওইখানে আবুল আস ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যখন ওখান থেকে ছাড়লো বাড়ি চলে আসলো আল্লাহর নবী এবার জাইনাবকে আনতে পাঠালো অনেক দিন হয়ে গেছে মক্কা থেকে যাওয়া আল্লাহর নবী বেটিদেরকে কত ভালোবাসতেন বেটির ওপরে কত মায়া কত মমতা রে ভাই এখন মানুষের বেটি হলে মানুষের মন খারাপ হচ্ছে মানুষ বেটিকে দেখে ভারী করছে আল্লাহর নবী বলেছেন যার ঘরে এক মানে বেটি হবে সাত বেটি ও জান্নাতি বলে যার ছোট হবে বলে ও জান্নাতি বললে যার পাঁচটা বেটি হবে বলে ও জান্নাতি যার চারটা হবে বলে ও জান্নাতি তিনটা হবে বলে ও জান্নাতি দুটা হবে ও জান্নাতি যার একটা বেটি ওর কি হবে আল্লাহর নবী বললেন ওটাও জান্নাতি যার একটাও বেটি নাই বললে ওর সমস্যা আছে তো ভাই রে আমার বেটিকে কোনোদিন হেলা করবেন না হিয়ানত করবেন না আর বেটির মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই
বেটি জিনিস বেটি রে তো দয়া মায়া ভাই রে আমার, যার বেটি আছে সে বুঝতে পারছেন বেটির মায়া দয়া কতটক। বেটাকে কোন জিনিস দিবেন বেটা গব গব করে খেয়ে নিবে, বেটিকে দিবেন বেটি খাবি না, বেটিকে দিলে মারলে একটুক জোগাইবে, মা যদি একটুক দেয় তো বাবার জন্য রাখবে কিন্তু বেটি খাবে না। যখন বেটির বিয়ে শাদি হয়ে যাবে, বেটির যখন বিয়ে শাদি হয়ে যাবে রে ভাই, বেটার বাজার থেকে কোনো জিনিস কিনে ভালো করে এনে দিবে না, কিন্তু বেটি শ্বশুর বাড়ি থেকে কিছু জামাইকে দেখিয়ে আনবে, কিছু লুকিয়ে আনবে, বাবাকে খিলাবে, বাবার শীতানে সব সময় খাবার এনে জোগাড় করবে। বেটির মতন দয়ার জিনিস ময়ের মানে দয়া ময়া বেটার হবে না, বেটা আলাদা জিনিস। তো ভাই আমার বেটিকে হালাই হেনত করবে না, আল্লাহর নবী বেটিকে খুব ভালোবাসতেন, বেটির ওপরে খুব মায়া মমতা। আল্লাহর নবী একটা মানে মদিনার একজনের রাখালের হাতে একটা আংটি দিয়ে দিল আর বলা দিল তুমি এই আংটিটা আবুল আসের চাকরকে আর কৃষ্ণটাকে বকরি চড়া কৃষ্ণটাকে আংটিটা দিয়ে দিবা, আর বলে দিবা ওর বাড়ির রাখালটাকে বলে দিবা যে তোমার বাবা আংটিটা দিয়েছে, আর তোমার বাবা তোমাকে বেড়াতে ডেকেছে অনেক দিন হয়ে গেল, তোমার বাবা তোমার জন্য খুব মানে আফসুস করছে, তুমি তাড়াতাড়ি মদিনা যাও, তোমার বাবার সঙ্গে দেখা করে এসো, আংটিটা দিয়ে দিবা, বিশ্বাস করবে আমার বেটি। এবার করলো কি ওই রাখালটা আংটিটা নিয়ে চলে গেল মানে কোথায় মানে মাক্কা, মাক্কা মদিনার বর্ডারে, ওরা ওদিক থেকে বকরি চড়াতে আসে আর এদিক থেকে বকরি চড়াতে যায়। এবার দেখা হলো ওর আবুল আসির মানে ওদের বাড়ির একটা রাখাল এসেছে দুম্বা ভেড়া বকরি চড়াতে উঠ চড়াতে, ওদেরকে করলো কি মানে আংটিটা দিয়ে দিল আর বলে দিল তোমার মানে ওকে বলে দিও যায় মানে জাইনাবকে তোমার বাবা, তোমার বাবা মানে করেছে কি তোমাকে বেড়াতে ডেকেছে মদিনা, যাও যা তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে এসো রে আংটিটা নাও। এই কথা জাইনাবকে যখন বলে দেওয়া, এবার জাইনাব বাবার কথা শুনে আর জাইনাব থাকতে পারে না, কিন্তু জাইনাবের মন যে আমি যাই বাবা ডেকেছে ঘুরে আসি, কিন্তু জাইনাব একবারে পুরো পুয়াতি, জাইনাবের বেটা বেটি হবে একবারে আজকালই হয়ে আছে, কখন বেটা বেটি হয়ে যাবে। জাইনাব করেছে কি উটের ওপর চড়ে, আর জাইনাবের একটা দেওয়ার আছে ওর নাম হচ্ছে কিনানা, ওই কিনানকে সঙ্গে করে নিল, মানুষের নাম কেনান রে ভাই, ওই কিনানকে মানে একটা উটের ওপর চড়ালো, জাইনাব একটা উটের ওপর চড়ে যেতে শুরু করলো, আরম্ভ করলো মদিনার দিকে, কিছু দূর যায় মানে মাঠের মধ্যে, মাঠের মধ্যে গিয়ে দেখছে কি কিছু গুন্ডা পান্ডা বুসুফিয়ান কিছু গুন্ডা মাস্তানকে নিয়ে বসে আছে আড্ডাবাজি করছে। এবার কয়েকটা গুন্ডা এসে এদের উটির আগার দিকে উঠকে ঘেরে নিল, যেতে দিবে না। একজন মাস্তান এসে করলো কি নবীর বিটি জাইনাবকে ফার্স আর কোপ ঝেড়ে দিল, যেমন ফার্স আর কোপ মারা জাইনাব করলো কি উটের উপর থেকে গজ করে নিচে পড়ে গেল, আর নিচে যেমন পড়ে গেল কোপটা জাইনাবকে লাগলো না, ওচ্ছা পড়ে গেল। এবার জাইনাব নিচে যেমন জমিনে পড়ে যাওয়া, সঙ্গে সঙ্গে জাইনাবের মানে সন্তান বর্ষা হয়ে গেল, বাচ্চা খাল্লাস হয়ে গেল, উঁচা থেকে পড়েছে ভাই পেটে পুরো পতি, বাচ্চাটা প্রসব হয়ে গেল। ওই লোকগুলো লজ্জিত গেল, শর্মিন্দা হয়ে গেল, ওর সঙ্গে যে ওর দেওয়ারটা ছিল কিনান ওয়ারও রাগ উঠে গেল, চট করে আরো বের লোক সৌদি আর লোক খালি তীর লিয়ে বেড়ে তকরে ভাই, ওদের অস্ত্র তীর যেমন নেপালের ভুটাঙ্গিরা করে কি ভোজালি নিয়ে বেড়ায়, নেপালিরা ভোজালি নিয়ে বেড়ায় না, যেখানে যাবে ভোজালি কোমরে গুঞ্জা থাকে, এখানে পাঞ্জাবির গামতে শিখ আছে, শিখ শিখ
দাড়ি মোচ কিছু কাটে না, একেবারে মানত মেনে রেখে দেয় বড়কা করে দাড়ি মোচ, চুল দাড়ি কিছু কাটবে না, শরীরের রুং বলতে কিছু কাটবে না। ওরা ওরা হলো শিখ, আর পাঞ্জাবি হলো ওরা লাল্লা, মানে ওরা আলাদা, আর শিখ হলো ওরা। তো শিখেরা ফের তারওয়াল নিয়ে বেড়াবে, ওরাও ভোজালি পাঞ্জাবি করে নিয়ে বেড়ায় শিখেরা, বড়কা বড়কা তারওয়াল। আর নেপালিরা ওর কানুন আছে, ওরা ভোজালি নিয়ে বেড়াবে। হয়ে একটা করেছে কি, ভোজালি নিয়ে ওর কোর্টে কাঠ গড়াতে উঠেছে, হাকিম যখন উল্টা পাল্টা বই গেছে কি না, চট করে ভোজালি দেয় না হাকিমের পাটা ভরে দা, একটু উল্টা পাল্টা বই গেছে, ভোজালি টেনার হাকিমের পেটে ভরে দেয় ওইটি কোর্টের মধ্যে। তো মানে নেপালের মধ্যে এখন ওটা কানুন পাস করেছে যে কোর্টে ঢুকলে ভোজালিলে ঢুকতে হবে না, মানে ভোজালি বাইরে থাকবে, ওকে পুলিশে চেক করবে যার কাছে ভোজালি আছে নাকি, ছুরি টুরি চাকুটাকু আছে নাকি, বের করে ওকে খালি হাতে ভরবে, বুঝতে পারলেন? তো কোর্টে ঢোকার ওরা কানুন পাল্টে দিয়েছে। তো মানে এক এক দেশের এক একটা সিস্টেম আছে। তো ওইরকম যেরকম আমাদের এই পাড়া গ্রামের একটা মেয়া লোক কেস করে দিয়েছে একজনের উপরে, তো কেস যে করে দিয়েছে তো কোর্টে টিকটিকিতে চড়াল যা কোর্টকে টিকটিকি কহে, মানে কাঠগড়া। তো কাঠগড়াতে যখন টিকটিকিতে চড়িয়ে দিয়েছে একটা মাইয়া লোককে, মানে পাড়া গ্রামের দিহেতি গাইয়া বেটি ছেলে, তো ওকে হাকিম পুজ করছে মানে বাংলা ভাষাতে, উচ্চ বাংলাতে, আচ্ছা তোমাকে কি ওই লোকটা মেরেছিল? এখন জানের রাগে না মারেনি, ওখানে হাকিম লিখছে না একে মারেনি, তোমাকে কিছু কহেনি? না কিছু কহেনি, লিখছে না কিছু কহেনি। ই তখন ফের কয়েছে লোকটা কি আসলে নির্দোষী? হ্যাঁ নির্দোষী, লিখে দিলে হ্যাঁ নির্দোষী। এবার হাকিম কাগজ লিখে দেয়, কয়েছে লোকটা আসলে নির্দোষী, আর যে কেস করা হয়েছিল এটা ঝুট তহমত লাগা হয়েছিল, আঞ্জাম দেওয়া হয়েছিল, এই লোকটা বেমেয়াদি খাল্লা, তাকে ছেড়ে দেওয়া হলো। তখন মায়া লোকটা কোন ল্যাডের হাকিমটা কি খেয়ে পড়েছিল, ওটা কথা বুঝে না কিছু বুঝে না, ওকে কে হাকিম করেছিল কোর্টের? পাড়াকে গুন্দ্রে কয়েছে রেগা, ওটা হারা বুঝতে পারবো নাকি, দি হাতে বাস করি দি হাতের ভাষা হারা জানি নাকি, যে রেগা কয়েছে না মারেনি, তার মানে ওকে মেরেছে, কিছু কয়েনি তার মানে কিছু কয়েছে। তো এরকম, তো ওই দেশের কানুন হলো ভোজালি লিয়ে আর ঢুকতে দেবে না, মানে এটা সিস্টেম। এবার ভাই কি করেছে, সৌদি আরবের লোক সবাই করত কি, পিঠের ওপরে তীর নিয়ে বেড়াত, সব সময় তীর আর ধনুকের অস্ত্র সব সময় সাথে রাখত। এবার যাই না পের, মানে যাই না পের দেওয়ার, যাই না পের দেওয়ার আল্লাহর নবীর বিহাই বেটা বুলাসের ভাই ছোট ভাই দেখে মাথা গরম হয়ে গেল, এত বড় অপমান বেজ্জত কেমন করে সহ্য করে, চট করে তীর টেনে একবারে ধরে নিয়েছে। যদি কেউ আগাও একটু পা বাড়ালে মারব তীর, একবারে কলজা তাক ফুট করে দিব, একবারে এমন করে রেগা ধরেছে তীর। লোকটি সব দাঁড়িয়ে গেল, আবু সুফিয়ান দরতে দরতে চলেছে, থামরে বাজি থাম থাম থামরে বাবা একটু দাঁড়া, তীরটা নামতে কর থাম, তোর সাথে দুটো কথা আছে একটু দাঁড়া। ই তোর রেগা ফার হয়ে গেছে তীর নামাই না, কিন্তু আবু সুফিয়ানের কথা মানে। আবু সুফিয়ান বললো বাজি একটু তীরটা নাম, তীর ছাড়িস না একটু দাঁড়া আমাকে আসতে দে। পার শেষে তখন গুন্ডা গেলা দূরে চলে গেছে। এইবার আবু সুফিয়ান এসর কানে কানে কিনানের বলছে, দেখ রে ভাতিজা, নাবির দুশ্মন হচ্ছি আমরা, সারা সৌদি আর নাবির দুশ্মন, নাবিকা মারার জন্য আমরা তৈরি হয়ে আছি, রেডি হয়ে আছি, নাবিকে আমরা মেরে ফেলবো। নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে গেল, তো মদিনা চলে গেছে নাবি, আর নাবির বেটিকা যদি আমাদের চোখের সামন দিয়ে নিয়ে যাও, আমাদের চোখের সামন দিয়ে নিয়ে গেলে কি মানে আমরা বরদাস্ত করতে পারবো বলতো? বরদাস্ত করা যাবে না, ওর বাপু দুশ্মন ও দুশ্মন আমরা বরদাস্ত করতে পারবো না বাবা। কিন্তু যাই হোক এটা কাজ তো একটু মানে বাড়াবাড়ি হয়ে গেল বেশি, তো যাক বাবা তুই তীরটা নামাতে কর, জাইনাবকে নিয়ে এখন বাড়ি চলে যা, আর তুই কোনো সময় যখন বের হবি তখন ফজরের টাইমে বের হবি অন্ধকারে, আমাদের মাক্কাটা এই গুন্ডা পান্ডার এরিয়াটা তুই অন্ধকারে পাস হয়ে যাবি, যেন কেউ দেখতে না পায়, কারোর নজরে পড়বি না, তারপরে দিন হয়ে যাবে অনেক দূর চলে যাবি, কেউ জিজ্ঞাসাও করবে না পুছ করবে না, তোরা মদিনা চলে যাবি, কিন্তু মানে রাত্রে বের হয়েস অন্ধকারে ভোর রাত্রেতে, কিন্তু মানে দিনের বেলা মানুষের আগে দিকে যাইস না রে বাবা।
এর কানে ফুসলা যখন বলল তখন ও তীর নামিয়ে জয়নাবকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে ওর তো ব্যাটা হয়ে গেছে, কি করবে কয়দিন বেচারি, কয়টা দিন থাইকা। আবার মদিনা গেলেন, তো ওই ভোর রাত্রে সেহেরি খাওয়ার টাইমে বের হলো, সেহেরি খাওয়ার টাইমে গেল অন্ধকারে, অন্ধকারে অনেক দূর চলে গেল। সব বিছান থেকে উঠতে উঠতে জাগতে টাকতে ওর অনেক দূর, কেউ জানতে পারলো না কখন গেল, কোন দিন গেল, কী হলো কেউ জানতে পারলো না। জয়নাব চলে গেল মদিনা, মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পরে তোর বাবার বাড়িতে রইলেন কিছুদিন, থাকার পরে রে ভাই আবার মদিনা থেকে আবার মক্কা ফিরে চলে আসলেন। এইবার আল্লাহর নবীর মেজ বেটি ছিল, তার নাম ছিল রোকাইয়া, রোকাইয়া আর উম্মে কুলসুম। আবু লাহাবের দুটা বেটা ছিল, আমার বেটার নাম ছিল, একটার নাম উতবা একটার নাম ওতায়বা। আবু লাহাবের দুটা বেটার সঙ্গে যায় না পার রোকাইয়ার বিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে তাদের বাড়িতে বেশ কিছুদিন থাকার পরে কিছুদিন তার বাড়িতে কাটালো, কাটার পরে নবীর সঙ্গে একটা দুশ্মনী চালু হয়ে গেল। আমাদের নবীর সঙ্গে যখন টেনশন শুরু হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেল, যেমন আবু লাহাব শয়তান হারামি, ওর কুমার স্ত্রী উম্মে জামিলের চোখের কানে, ওই এক চোখের কানি উম্মে জামিলকে কাঠ কুড়ানি মাগি বলতো সবাই, দেশের লোককে কানি বলতো, কানি বললে তো রাখবে, তখন করত কাকে কাঠ কুড়ানি মাগি বলতো, খালি কাঠ কুড়িয়ে বেড়াতো উম্মে জামিল। এইবার তখন এদের যখন টেনশন হয়ে গেল নবীর সঙ্গে।